আজকের ভিডিওতে আমরা শিখব আইফোনে কিভাবে অ্যাপল আইডি সাইন ইন করতে হয়। তো সাইন ইন করার জন্য প্রথমে আমি সেটিং অপশনে চলে যাব। এখান থেকে ওপরেই দেখতে পাবো সাইন ইন টু ইউর আইফোন, এখানে ট্যাপ করে দেব। এখানে আমার ইমেলটি দিয়ে দেব। এরপর ইমেল দেওয়া হয়ে গেলে নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ট্যাপ করব। তো এরপর আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোড আসার সাথে সাথে আপনার যদি এই ফোনেই আইফোনেই সিম লাগানো থাকে, আপনার যেটা ব্যবহার করছেন যেটার মধ্যে সাইন ইন করছেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ওটিপি কোডটি নিয়ে নেবে। অন্য কোনো ফোনে নাম্বারটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ওটিপি কোডটি টাইপ করে দেবেন। তো এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব, আইফোনের যে লকটি আছে সেটা, লক নাম্বারটি আছে সেটা দিয়ে দেব। ব্যাস, আমাদের আইফোনে অ্যাপল আইডি সাইন ইন সম্পন্ন হয়েছে। এখান থেকে আমরা যদি চাই সাফারি ডাটা এগুলো মার্জ করতে, সেক্ষেত্রে মার্জে ক্লিক করে দেব। ব্যাস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাকসেসফুল ভাবে অ্যাপল আইডি সাইন ইন হয়েছে। তো এভাবেই খুব সহজেই আপনার আইফোনে অ্যাপল আইডি সাইন ইন করতে পারবেন।